হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ক্রোকোব্লক সিরিজের আরো একটি ভিডিও নিয়ে। গত ভিডিও অর্থাৎ পার্ট ওয়ান ভিডিওতে আমরা দেখেছিলাম জেড ইঞ্জিন দিয়ে কিভাবে কাস্টম পোস্ট টাইপ তৈরি করা যায়, এবং আমরা কাস্টম পোস্ট টাইপের এভরি সিঙ্গেল ডিটেলস দেখার চেষ্টা করেছিলাম। আশা করি ভিডিওটি আপনারা দেখেছেন, কারণ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা কাস্টম পোস্ট টাইপ সম্পর্কে যেটুকু দেখেছি ওটা যদি কমপ্লিট করা যায় আশা করি কাস্টম পোস্ট টাইপ নিয়ে আমাদের প্রবলেম থাকবে না। এবং আজকের ভিডিও অর্থাৎ পার্ট টু ভিডিওতে আমরা দেখব কিভাবে কাস্টম টেক্সোনমি অ্যাড করতে হয়। এবং আমি আপনাদেরকে একটু বলতে চাই, গত ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু কাস্টম পোস্ট টাইপের পাশাপাশি এই যে কাস্টম টেক্সোনমির ব্যাপারটা এটা কিন্তু কানেক্ট করতে পারবেন না। তাই অবশ্যই পার্ট ওয়ান ভিডিওটি দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মেইন টপিকে। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, যদি আপনি প্রথম আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, এবং যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন ফিরে আসছি ইন্ট্রোর পর। আজকের ক্লাসটা যেহেতু ওয়ার্ডপ্রেস কাস্টম টেক্সোনমির উপর, সেহেতু চলুন প্রথমেই আমরা জেনে নেই কাস্টম টেক্সোনমিটা আসলে কি। টেক্সোনমি হচ্ছে কিছু জিনিস একসাথে গ্রুপ করার একটি পদ্ধতি। বা আমরা যদি ওয়ার্ডপ্রেস টেক্সোনমিকে আরেকটু ডিটেলসে জানতে চাই তাহলে বলতে হয় টেক্সোনমি হচ্ছে কিছু পোস্ট টাইপকে আলাদা আলাদা দলভুক্ত করার একটি পদ্ধতি। উদাহরণ দিয়ে যদি আমরা একটু বলি, ধরেন আপনি প্রপার্টি অ্যাড করতেছেন, তাই না? তো প্রপার্টির ভিতর কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি থাকতে পারে। সেটা হতে পারে ল্যান্ড, হতে পারে অ্যাপার্টমেন্ট, হতে পারে রেসিডেন্সিয়াল, হতে পারে অফিস। তো এই যে বিভিন্ন ভাগে ভাগ করা, একই ধরনের জিনিস এক প্রপার্টিকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া, এই যে বিষয়টা এটাই হচ্ছে ট্যাক্সোনমি। তো আমরা আজকে এই বিষয়টাই দেখব। তো চলুন প্রথমেই আমরা দেখি যে কিভাবে কাস্টম টেক্সোনমি অ্যাড করতে হয়। তো কাস্টম টেক্সোনমি অ্যাড করতে গেলেও কিন্তু আপনাকে জেড ইঞ্জিন প্লাগিনটা লাগবে। যে জেড ইঞ্জিন প্লাগিনের মাধ্যমে আমরা কাস্টম পোস্ট টাইপ তৈরি করেছিলাম, তো সে জেড ইঞ্জিন প্লাগিন থেকে আমরা চলে যাব টেক্সোনমি অপশনে। এবং আমরা যদি টেক্সোনমি অপশনে যাই তাহলে এখানে অ্যাড নিউতে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমরা কাস্টম টেক্সোনমি অ্যাড করার অপশন পাবো। তো ধরে নেই আমরা এই প্রপার্টির জন্য টেক্সোনমি অ্যাড করবো, অর্থাৎ এই প্রপার্টিকে বিভিন্ন দলে ভাগ করবো। দলভুক্ত করার সেই যে ওয়েটা, সেই ওয়েটা আমরা এখানে ক্রিয়েট করবো। তো তার জন্য আমরা কি করতে পারি, একটা সিনারিও ক্রিয়েট করে নিই। যেহেতু প্রপার্টি যখন আমরা অ্যাড করি, প্রপার্টি কিন্তু বিভিন্ন রকমের হইতে পারে। প্রপার্টি রেসিডেন্সিয়াল হইতে পারে, অফিস হইতে পারে, ল্যান্ড হতে পারে, যে কোনো ধরনের কিছু হতে পারে। তো আমরা এই যে একটা প্রপার্টি যখন অ্যাড করবো তখন এই প্রপার্টিকে বিভিন্ন ক্যাটাগরিতে ফেলে দিব। সেটা আমরা কিভাবে করতে পারি, যেমনটা পোস্টের আন্ডারে এসে আমরা ক্যাটাগরি পাই। পোস্টে যখন আমরা একটা পোস্ট করি তখন কিন্তু সেই পোস্টের আন্ডারে আমরা কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি যে এই পোস্টটা কোন টাইপের পোস্ট। এটা কি খেলাধুলা বিষয়ক পোস্ট, এটা কি ওয়েব ডিজাইন বিষয়ক পোস্ট, এটা কি ফ্রিল্যান্সিং বিষয়ক পোস্ট, এটা কি আন্তর্জাতিক পর্যায়ের পোস্ট, নাকি এটা হচ্ছে বিনোদন নিয়ে পোস্ট। এরকম কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো ঠিক সেম ওয়েতে আমাদের এখানেও তৈরি করতে হবে, যাতে আমরা আমাদের প্রপার্টিকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দিতে পারি। তো তার জন্য আমরা যেটা করব, একটা টেক্সোনমি টাইপ হিসেবে আমরা নিতে পারি, যে এটা টেক্সোনমি টাইপ আমরা ধরেন দিলাম টেক্সোনমি টাইপ, মানে টেক্স হচ্ছে প্রপার্টিটা কোন টাইপের হবে। হ্যাঁ, এরপরে এখানে দেখেন একটা স্ল্যাগ নিয়ে নিয়েছে, এবং আমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পোস্ট টাইপ, অর্থাৎ আপনার এই ড্যাশবোর্ডে কিন্তু অনেক ধরনের পোস্ট টাইপ থাকতে পারে। প্রপার্টি একটা পোস্ট টাইপ আপনি কাস্টমলি তৈরি করতে পারেন, সার্ভিসের জন্য একটা পারেন, পোর্টফোলিওর জন্য তৈরি করতে পারেন, হতে পারে আপনি যে কোনো কিছু করতে পারেন। তো এইখানে যতই পোস্ট টাইপ থাকুক না কেন, আপনি কোন পোস্ট টাইপটার আন্ডারে অ্যাকচুয়ালি এই টেক্সোনমিটা দিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে দেখাই দিতে হবে। তো আমরা যেটা করতে চাচ্ছি প্রপার্টির আন্ডারে, তাই প্রপার্টিটা সিলেক্ট করে দিলাম। ওকে, তো এরপরে লেভেলে আসার পর আপনি এখানে প্রপার্টির নামটা এখানে দিয়ে দিতে পারেন, সিঙ্গুলার নামটা এখানে দিয়ে দিতে পারেন, প্রপার্টি টাইপ, ঠিক আছে। এরপরে এই যে এগুলো কিন্তু আপনি এইভাবে লেভেলগুলো কিন্তু ধরিয়ে দিতে পারেন, এবং আমরা এগুলো প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি এই লেভেলগুলো কী কাজে ব্যবহার হয়, এবং এই লেভেলগুলো চাইলে কিন্তু আপনি নিজের মতো করে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু লিখে দিতে পারেন। তো আপাতত আমরা এগুলো দিলাম। এখন অ্যাডভান্স সেটিংসে এসে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, আমাদের এইখানে যেগুলো বাই ডিফল্ট অন করা আছে এগুলো আসলে পারফেক্ট, এগুলো এভাবেই রাখবো আমরা, এগুলো চেঞ্জেস করবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এই হায়ারেটিক্যালটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। প্রথমত আমি যেটা করতেছি এই হায়ারেটিক্যালটা আমি অন করে দিচ্ছি, কেন অন করতেছি সেটা পরে দেখব। আপাতত আমরা এটা মনে করলাম যে অন করেই দিতে হবে। তো এটা অন করলাম, অন করার পরে এইখানে আবার মেটাফিল্ড আছে, এই মেটাফিল্ডগুলো কি, এই টেক্সোনমির আন্ডারে আপনি কি মেটাফিল্ড দিতে যাচ্ছেন। তো ধরেন আমরা একটা দিলাম হচ্ছে ডিসক্রিপশন, TIOL ডিসক্রিপশন দিলাম। হ্যাঁ, আমরা এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম, এবং এটা এখানে নিয়ে নিল, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আমরা এইটা এখান থেকে একটু কপি করে দেই, এটা কপি করে দিলাম।
তারপরে যেটা করবো এটা অবশ্যই ফিল্ড রাখলাম, এটা টেক্সট রাখলাম, বা আপনি চাইলে এটাকে মিডিয়া করে দিতে পারেন। ধরেন আমরা এটাকে মিডিয়া করে দিলাম এবং এই ফরম্যাট থেকে মিডিয়া ইউআরএল ধরিয়ে দিব। এরপর আমরা আরেকটা মেটা ফিল্ড নেই, সেটা হচ্ছে, সরি, এটা যেহেতু ডিসক্রিপশন দিয়েছি সেহেতু আমরা এখানে টেক্সট দিই, তাই না? এটা দিই আমরা এখানে, ওকে। এবং এখানে আরেকটা নিলাম হচ্ছে মিডিয়া, মিডিয়া দিলাম, মানে হচ্ছে টেক্সোনমি এরকম দিতে পারি, টেক্সোনমি ইমেজ এরকম দিতে পারি, ঠিক আছে? আমরা এটাকে এভাবে দিয়ে দিই, এবং এটা যদি আমরা এখানে দিই তাহলে এটা কিন্তু টেক্সোনমি ইমেজ হলো। এবং এইটাকে আমরা যেটা করে দিতে পারি, মিডিয়া করে দিতে পারি, এবং এইখান থেকে আমরা দিয়ে দিলাম মিডিয়া ইউআরএল। এগুলো কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে আমি এক্ষুনি বলে দিচ্ছি। তো এটা প্রথমে হচ্ছে অ্যাড টেক্সোনমি করি, সরি, দেখেন অ্যাড টেক্সোনমি করে আমরা যদি প্রপার্টির আন্ডারে আসি, তো দেখেন এইখানে কিন্তু প্রপার্টির টাইপ চলে আসছে, অর্থাৎ আমি কিন্তু ক্যাটাগরি তৈরি করে ফেললাম। আমি যদি এইটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পরে দেখবো যে এইখানে এসে কিন্তু আপনি সেইগুলো অ্যাড করতে পারছেন। এখানে একটা বাই ডিফল্ট আসতে, আমি হয়তো আগে করছিলাম এই জন্য। তো দেখেন এইখানে কিন্তু সেই প্রপার্টি টাইপটা চলে আসছে। এখন আপনি যদি এখানে কোনো একটা প্রপার্টি টাইপ তৈরি করেন, ধরেন আপনি এখানে দিলেন যে হচ্ছে ল্যান্ড, ল্যান্ড দিয়ে আপনি এটাকে এন্টার করলেন, তাহলে একটা প্রপার্টি টাইপ তৈরি করলেন, তাই না? এখন আমরা যদি একটা প্রপার্টি অ্যাড করতে যাই, তাহলে দেখব যে এইখানটাতে, দেখেন এইখানটাতে এরকম চলে আসছে। এবং আপনি যদি অল টাইপে যান, তাহলে এই যে আপনার কিন্তু ক্যাটাগরি চলে আসছে, এটা কিন্তু ক্যাটাগরির মতো বিহেভ করতেছে। আপনি যদি পোস্ট থেকে অ্যাড নিউ পোস্টে যান, তাহলে এখানে দেখতে পাবেন সেম ওয়েতে আপনি এখানে ক্যাটাগরি দিতে পারছেন। এখানে ক্যাটাগরি নাম দেওয়া, আর আমরা এখানে নাম দিয়েছি কি, আমরা এখানে প্রপার্টি টাইপ নাম দিয়েছি, অর্থাৎ এটা কিন্তু একটা ক্যাটাগরি হয়ে গেল। এখন আপনি একটা প্রপার্টি অ্যাড করার সময় যতগুলো ক্যাটাগরি দেওয়া দরকার, আপনি কিন্তু ততগুলো ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, এবং সেই ক্যাটাগরির আন্ডারে সেই প্রপার্টিগুলো দেখাইতে। তো চলুন এবার আমরা কিছু ক্যাটাগরি অ্যাড করি, অর্থাৎ কিছু প্রপার্টি টাইপ অ্যাড করে ফেলি। সেটা কিরকম, আমরা যদি এখান থেকে প্রপার্টি টাইপে যাই, তাহলে এখানে দেখেন আমরা একটা তৈরি করছি, আপনি এখানে অনেকগুলো তৈরি করতে পারেন। অফিস তৈরি করলেন, তারপরে হচ্ছে আপনি এখানে দিলেন হচ্ছে অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট দিলেন, তারপর আপনি এখানে দিতে পারেন হচ্ছে বিল্ডিং দিতে পারেন, হ্যাঁ। এবং আমরা এই যেগুলো অ্যাড করতেছি, আমরা ওখানে কিছু মেটাফিল্ড অ্যাড করে আসছিলাম, তাই না? এই এই হচ্ছে ইসের আন্ডারে, এই হচ্ছে টেক্সোনমির আন্ডারে, সেই মেটাফিল্ডগুলো দেখেন এই নিচে শো করতেছে। আপনি চাইলে এখানে ডিসক্রিপশন দিতে পারেন, চাইলে এখানে ইমেজ দিতে পারেন। তো চলেন আমরা একটা ইমেজ দিই, অর্থাৎ আমরা এখানে নাম দিলাম একটা টেস্ট এবিসি নামে একটা ক্যাটাগরি করলাম, এবং এই ক্যাটাগরির আন্ডারে আমরা একটা এখান থেকে ইমেজ দিই। এখানে যদি যাই এবং এখান থেকে যদি আমরা এই ইমেজটা দিয়ে দিই, তাহলে দেখবেন যে এইখানে এই ক্যাটাগরির আন্ডারে কিন্তু ইমেজ দেওয়ার সুযোগটা আমরা পেয়ে গেলাম। আমরা যদি একটু প্রপার্টি অ্যাড করি, আচ্ছা এখানে আমরা নাম দিই, এবিসি নাম নিবে না, তো আমরা ধরেন এখানে দিলাম হচ্ছে টেস্ট নাম দিলাম, এখানে তো এবিসি নিয়েছে, আচ্ছা এখানে দিলাম, দিয়ে অ্যাড প্রপার্টি করলাম। এই যে আমাদের কিন্তু প্রপার্টিটা অ্যাড হয়ে গেছে। আমরা যদি একটু যাই, এটাতে যদি একটু এডিট করি, তাহলে দেখতে পারবো এই প্রপার্টির আন্ডারে কিন্তু আমাদের সেই ইমেজটা আছে। তো এটা ছিল এই ব্যাপারটা। এবং আমি যে ইয়াগুলো টেক্সোনমিগুলো এখানে অ্যাড করলাম, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু অ্যাড নিউ প্রপার্টির আন্ডারে গিয়ে আমরা দেখতে পাবো। এই যে দেখেন আমরা যা অ্যাড করছি সব এখানে চলে আসছে। তো আমরা কিন্তু সেম কাজটা করতে পারছি, যে পোস্টে ক্যাটাগরি যেভাবে তৈরি করতে হয়, প্রপার্টিতেও কিন্তু আমরা সেভাবে ক্যাটাগরি তৈরি করার অপশনটা চালু করতে পারছি। তো এখানে আরেকটা বিষয় আছে যেটা আমি একটু ক্লিয়ার করতে চাই আপনাদের, সেটা হচ্ছে জেড ইঞ্জিন থেকে যদি আমরা আবার টেক্সোনমিতে মুভ করি, টেক্সোনমিতে মুভ করার পর আমরা এটার যদি এডিট প্যানেলে যাই, তাহলে আমরা এখানে কি কাজ করে আসছিলাম বলেন তো? আমরা এখানে কিন্তু অ্যাডভান্স সেটিংসে হায়ারেটিক্যালটা অন করছিলাম, হ্যাঁ। এখন আমরা যদি আরেকটা অ্যাড করি, ধরেন আমরা এখানে আরেকটা টেক্সোনমি অ্যাড করব, হ্যাঁ, সেটা হচ্ছে ট্যাগ অ্যাড করতে চাই আমরা, ঠিক আছে? তো আমরা এখানে লিখলাম হচ্ছে প্রপার্টি ট্যাগ, প্রপার্টি ট্যাগ, হ্যাঁ। এবং এই প্রপার্টি ট্যাগটা এখানে ফ্ল্যাগ আকারে নিয়ে নিবে, পোস্ট টাইপটা আমরা দিয়ে দিব হচ্ছে প্রপার্টি। এবং এইখানে এসে যদি আমরা লেভেলসে এসে যদি আমরা এগুলো দিয়ে দিই, এবং এগুলো যদি সব আগের মতো করে সেম করে দেই, আমরা এগুলো একটু দিয়ে দিই, ওকে। এইগুলো দেওয়ার পর আমরা যদি অ্যাডভান্সে এসে এইটাকে যদি হায়ারেটিক্যালটা যদি আগে তো অন করে দিয়েছিলাম, এটা যদি অন না করি তাহলে দেখেন কি হয়। এটা যদি অন না করি তাহলে এখানে দেখেন প্রপার্টি ট্যাগ চলে আসছে। এবং আপনি যদি এই প্রপার্টি ট্যাগে যান, তাহলে এখান থেকে কিন্তু আপনি ট্যাগ তৈরি করতে পারবেন। ধরেন ট্যাগ দিলেন হচ্ছে প্রপার্টি, তারপরে আপনি দিলেন হচ্ছে লিস্টিং, তারপরে আপনি দিলেন হচ্ছে অ্যাপার্টমেন্ট, এরকম আপনি যে ট্যাগগুলো দেন, ট্যাগ তো আমরা জানি যেগুলো যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করা হয় সেটা হচ্ছে ট্যাগ। এখন যদি আপনি একটা প্রপার্টি অ্যাড করতে যান, তাহলে দেখেন এইখানে সেই ট্যাগ দেওয়ার অপশন চলে আসছে। ঠিক পোস্টে যেভাবে ট্যাগ দেওয়ার অপশন আসে এখানে,
এখানে যেভাবে ট্যাগ দেই এবং অ্যাড নিউ পোস্টে গেলে ঠিক যেভাবে এখানে ট্যাগ সিলেক্ট করি ঠিক সেম ভাবে কিন্তু আমাদের এইখানেও ট্যাগ দেওয়ার অপশন চলে আসছে। তাহলে কি আসলো, আমরা যদি হায়ারটিক্যালটা অন করে দেই তাহলে সেটা হয় ক্যাটাগরি, আর আমরা যদি হায়ারটিক্যাল অন না করি তাহলে সেটা হয়ে যায় ট্যাগ। তো চলুন এবার আমরা একটু অ্যাডমিন কলামটা নিয়ে কাজ করি। অর্থাৎ একজন অ্যাডমিন যখন প্রপার্টি অ্যাড করে তখন সে এইখানে এক নজরে যেন এসে দেখতে পারে এই প্রপার্টিটা কোন ক্যাটাগরির আন্ডারে আছে, অর্থাৎ এই প্রপার্টিটা কোন টাইপের। তো অ্যাডমিন কলাম নিয়ে কিন্তু আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম, আজকে আবার একটু আলোচনা করি এবং এটা এখানে একটু দেওয়ার চেষ্টা করি। তো ধরেন এই প্রপার্টিগুলো, এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা হচ্ছে কোন ক্যাটাগরির আন্ডারে আসছে, এটা বিল্ডিং এর আন্ডারে আছে। তো এইখানে তো এটা দেখতে পাচ্ছি না আমরা, তাই না? এটা কিন্তু এখানে অ্যাডমিন কিন্তু দেখতে পাচ্ছে না। তো আমাদের কিন্তু এটা এখন এখানে আনতে হবে যেটা কোন ক্যাটাগরি। তো তার জন্য আমরা যেটা করবো, অ্যাডমিন কলামে যাবো, অর্থাৎ আমরা যে পোস্ট টাইপটা তৈরি করেছিলাম প্রপার্টি নামে, এই প্রপার্টি পোস্ট টাইপের এসে আমরা নিচে চলে যাবো অ্যাডমিন কলামে, যেটা আমরা দুইটা তৈরি করছিলাম গত ভিডিওতে, প্রাইস এবং অ্যাড্রেস, যে কারণে এখানে কিন্তু প্রাইস এবং অ্যাড্রেসটা শো করতেছে। তো আমরা এখানে যেটা করবো, অ্যাড নিউ করবো এবং এইখানে আমরা ক্যাটাগরি লিখে দিব, এবং আমরা ফিল্ড যে নেমটা, এই ফিল্ড নেমটাতে আমাদের যেটা করতে হবে যে টেক্সোনমি আছে এই টেক্সোনমি টাইপটা এখানে নিয়ে আসতে হবে, স্ল্যাবটা আমাদের এখানে আনতে হবে, এবং এখানে এনে আমরা এই জায়গাটাতে মেটা ভ্যালুটা পোস্ট টার্ম করে দিব এবং এইখানটাতে আমরা সেই স্ল্যাবটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা যদি আপডেট করি তাহলে আমরা এইখানে সে যদি এখন রিলোড করি তাহলে দেখেন এই যে চলে আসছে আমাদের এখানে, এখন এক নজরে এটা কোন টাইপ আছে এটা দেখা যাচ্ছে। তো এইভাবে আসলে অ্যাডমিন কলামগুলো অ্যাড করতে হয়। তো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাস্টম টেক্সোনমি অ্যাড করতে হয় এবং কাস্টম টেক্সোনমি অ্যাড করার সময় কিভাবে সেটা ট্যাগ বানাইতে হয়, কিভাবে সেটা ক্যাটাগরি বানাইতে হয় এবং কিভাবে অ্যাডমিন কলামটা শো করাইতে হয়। আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার। আপনারা যদি প্র্যাকটিস করেন একবার বা দুইবার তাহলে একদম ফুল ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করব না, আজকে এখানে শেষ করতে চাচ্ছি। আর একটা কথা অবশ্যই স্মরণ করে দিতে চাই, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।